আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের মাঝে চলে এসেছি আমার আরেকটা রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি হলো পাবদা মাছের ভুনা। তো আমি যখন এই রেসিপিটা করেছি আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে এবং আমরাও খেয়েছি, খুব মজা হয়েছে। তো এখন আমি মাছের রেসিপিটা কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের পাবদা মাছ, ভালোই বড় ছিল। আর এগুলোকে ভালো করে প্রথম কেটে তারপরে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে এগুলার ভিতরে কিন্তু ডিম হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি একটু ভেজে নিব। তো এটা আমি কী দিয়ে রান্না করব সেটাই এখন দেখাই দিব। আর সেগুলো হলো, আমি এখানে টমেটো নিয়েছি প্রায় 10-12টার মতো ছোট সাইজের, আর একটা বড় সাইজের পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি এখানে নিয়েছি, রসুন এবং জিরা বাটা, আর এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি। তো প্রথমত আমি পাবদা মাছটা রান্না করার জন্য একটু পাবদা মাছটাকে ভেজে নিব। আর আমরা যদি পাবদা মাছটা ভেজে রান্না করি এটাও টেস্ট হয়, আর যদি আমরা ভেজে নাও করি তারপরেও কিন্তু পাবদা মাছটা আসলে খুব মজা হয়, কারণ পাবদা মাছটা একটা দেশি মাছ, জাতি মাছ বলে অনেকে। তো মাছটা রান্না করার জন্য আমি প্রথমত পাবদা মাছটাকে ভালো করে আর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে মেখে নিব। তো মেখে দেন আমি এটা একটু মানে ভেজে নিব, আমি কিন্তু একদম কড়া ভাজবো না, হালকা করে ভেজে নিব। তো হালকা করে ভেজে নিলে কি হবে, এটা ভাজার যে একটা ফ্লেভার আসলে তরকারির স্বাদটা অন্যরকম করে দেয়, খুবই মজা করে দেয়। তো এর জন্য এটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা যদি ভাজতে না চান তাহলে মানে আপনারা মশলাটাকে কষিয়ে মাছটাকে এমনি দিয়ে মাছটাকে একটু মশলার সাথে কষিয়ে উঠে নিয়ে দেন টমেটোটা দিয়ে আপনারা কষিয়ে নেবেন। তো তার আগে বলে নিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি মাছটাকে উল্টে দিয়ে এসেছি, কারণ একটা পিক হয়ে গিয়েছে। আর আগেই বলেছি আমি মাছটা বেশি ভাজবো না। তো মোটামুটি আমার মাছটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে। তো আমি এটাকে উঠিয়ে ফেলবো, আর আমি এই কড়াইটাতেই কিন্তু মাছটাকে রান্না করে ফেলবো, মানে গুঁড়া করে ফেলবো। তো আমি সবগুলো মাছ একে একে করে উঠিয়ে নিচ্ছি। তো আমার মাছগুলো উঠানো শেষ হলে আমি এখানে প্রায় 2-3 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি রসুন আর জিরা বাটা পেস্ট, আমি এখানে আদা বাটা পেস্টটা ইউজ করিনি। আর এখানে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কারণ এখানে আমি কাঁচা মরিচ ইউজ করবো এর জন্য মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। আপনারা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী দেবেন, কেউ ঝাল বেশি খায় কেউ কম খায়, তো আমি একটু পরিমাণে কমই খাই। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর যেহেতু আমি মাছটা ভাজার সময় লবণ দিয়েছি তো এখন একটু অল্প করে দিচ্ছি, যদি লাগে আমি তরকারিটা চেকে তারপরে আর একটু দিয়ে দিব। তো এখন আমি মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, আর মশলা কিন্তু ভেজে নিলে তরকারির ফ্লেভার এবং কালার সবই খুব সুন্দর আসে। তো এখন মশলাটার ভিতরে পানি দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি ভালোভাবে। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিব। এখন টমেটোটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো মোটামুটি আমার মশলার সাথে টমেটোটা কিন্তু মিশে গিয়েছে, আর এখানে এটাকে আমি ঢেকে দেন রান্না করব 5 মিনিটের মতো। তো এটাকে আমি আবার একটু নেড়ে দিচ্ছি, কারণ এটা ঢেকে দিয়েছিলাম, এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আমি টমেটোটা কিন্তু একবারে ভাঙবো না, আর এরকম আস্তে আস্তে থাকবে কিন্তু এটা সিদ্ধ থাকবে। তো আমার এই এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি এটাতে মাছগুলো দিয়ে দিব। মোটামুটি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে দিব। এখন দেখা যাচ্ছে যে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আমি নেড়ে চেড়ে আবার একটু ইয়ে করে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর মাছটা দিয়ে দেন আমি পানি দিয়ে দিব এখানে একটু।
আমি কিন্তু টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে কোনো পানি ইউজ করি নাই। মশলাতে যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা দিয়েই আমি টমেটোটাকে কষিয়ে নিয়েছি। তো এখন যখন মাছটা দিয়ে দিব, তো মাছটা দিয়ে আমি এখন একটু পানি অ্যাড করে দিব। আর আপনারা একটু ঝোল বেশি রাখতে চাইলে রাখতে পারেন, কিন্তু যেহেতু এটা মাছের ভুনা তো আমি এখানে ঝোলটা একটু কমই দিব। তো দিয়ে দেন, আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে যায় আর মাছটার সাথে আপনার টমেটোটাও মিক্স হয়ে যায়। তো মোটামুটি এখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে দিব, আর ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে আর একটু ঢেকে দিব। তো এটা আমি ঢেকে নেওয়ার পর আমার কিন্তু ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার রান্নাটাও শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।